একটা নতুন দলকে যদি প্রমোট করতে হয় বা যদি দাঁড় করাতে হয় দুটো জিনিস ঠিক রাখতে হয়। মানে সেটা একটা হচ্ছে যে আমার দলে কারা কারা আছে, মানে কেমন কলাকুশলীরা আছে, আদারওয়াইজ আমার প্রজেক্টটা কি। সেই জন্য প্রথমে আমি ঠিক করেছিলাম যে দুটিবালা মঞ্চস্থ করুন, এটা ঠিক হয়েছিল প্রথমে। তো তারপরে সেটা আমাদের দলের স্ট্রেংথ অ্যান্ড অল দ্যাট এগুলো নিয়ে একটু প্রশ্ন উঠে যায়। দেন আমি ঠিক করি যে এমন কিছু ক্লাসিক প্রজেক্ট নিয়ে কাজ করব যেটার জন্যে মানে একটা মানে কী বলবো যে নিজেদের কাজ করার একটা আনন্দ থাকবে তার মধ্যে, এবং আমরা যে প্রজেক্টটা জানি এবং আদার্স আরও দশটা মানুষ যে প্রজেক্টটা জানে সেখান থেকেই গল্প হলো সত্যি। এবং গল্প হলো সত্যি ছোটোবেলা থেকে দেখে আসছি, রবি ঘোষ একটা একজন অন্যতম অভিনেতা। তো সেক্ষেত্রে মানে ওনাকে আইডল মেনে, তপন সিনহাকে আইডল মেনে প্রজেক্টটা নিয়ে নেমেছি, এবং প্রজেক্টটা করার আর না করার এই দুটোর মধ্যে মানে একটা থেকে যায় মানুষের মধ্যে, যেরকম যে প্রজেক্টটা করবো যেটা করার যত না বেশি উৎসাহ পাচ্ছি, না করতে পারার যে মানে কী বলবো মানে নিরুৎসাহ হয়ে পড়ছি, কারণ যে এত বড় একটা প্রজেক্ট পাবো কি না, তপন সিনহার মতো লোক এই প্রজেক্টটা নিয়ে নামছি, একটা সম্মান জড়িয়ে আছে, এই ব্যাপার এগুলো নিয়ে একটু টানাপোড়েন চলছিল। কিন্তু এখন সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি আমার টিমের লোকজনদের সাহায্যে। আর তারপরেও যে একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই প্রজেক্টটা মানুষের কাছে জানা প্রজেক্ট, মানুষ আসবে দেখতে, যেহেতু এটা আমি আমার সিনেমা করছি না মঞ্চস্থ করছি, সে কারণে মানুষের কাছে রঙিনভাবে মানুষের কাছে আসা এবং মানুষের কাছে সেই পুরনো ব্যাপারটাকে আবার ফিরিয়ে এনে মানুষের মানে সহজসাধ্য ব্যাপারটা মানুষের সামনে তুলে ধরা, এটাই ছিল মেন মোটিভ।